ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা মেথড বা এমন একটা টেকনিক শেয়ার করতে যাচ্ছি যে মেথড আপনারা যদি ফলো করেন যে কেউ অ্যাকচুয়ালি অনলাইন থেকে ইনকাম করার অ্যাবিলিটি রাখতে পারে। সো এই প্রসেসে কাজ করার জন্য আপনার এক্সপিরিয়েন্স বলতে অনলাইন সম্পর্কিত কাজ করার জন্য যেটুকু এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি দরকার হয়, ফাইল শেয়ার করা কিংবা বিভিন্ন জিনিস ডাউনলোড করা, এইটুকু নলেজ আপনার থাকলেই হবে এবং আপনার কোনো ধরনের ওয়েবসাইট কিংবা কোনো ধরনের ইনভেস্টমেন্ট একদমই দরকার নেই। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটা। প্রথমত আমি আপনাদের সাথে যে টেকনিকটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা সম্পূর্ণ ফ্রি একটা মেথড। ইতিপূর্বে PLR নিয়ে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদের কাছে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা টেকনিক শেয়ার করব, যে টেকনিকটা অ্যাকচুয়ালি যারা টপ লেভেল অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই মেথডে তারা মার্কেটিং করছে এবং হিউজ পরিমাণ সেলস জেনারেট করছে। প্রথমত আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনার নির্দিষ্ট কিছু নিশে বা টার্গেটেড কিছু আইটেম সিলেক্ট করতে হবে। আপনি যে প্রোডাক্টটাকে মার্কেটিং করতে চাচ্ছেন সেটা আপনি সবার আগে সিলেক্ট করবেন। আমি যেহেতু ওয়েট লস এবং হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ক্যাটাগরির আন্ডারে আপনারা এই মার্কেটিং প্রসেসটা চালু করবেন। সর্বপ্রথম আপনাকে আপনার নির্দিষ্ট একটা নিশে বা আপনার একটা অফার সিলেক্ট করতে হবে। এরপর আপনার সেই অফার রিলেটেড একটা PDF ডাউনলোড করে নিতে হবে, যেমন এটা হতে পারে হেলথ অ্যান্ড বিউটি, হতে পারে ফিটনেস ইবুক, হতে পারে কিটো অথবা যে কোনো ধরনের ডায়েট রিলেটেড PDF। সো আমি এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি লিখে সার্চ করছি। সার্চ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ধরনের ইবুক কিংবা ইবুক বান্ডেল এখানে দেখাচ্ছে। এখানকার যে আপনি বিভিন্ন ধরনের PDF গুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফ্রি এবং কিছু রয়েছে পেইড। আপনি চাইলে পেইড গুলো কিনতে পারেন কিংবা আপনি সম্পূর্ণ ফ্রি যে ইবুক যেগুলো রয়েছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারেন। এখানে দুইটা মার্কেটিং মেথড আপনাদের সাথে আমি শেয়ার করব। এমন হতে পারে আপনি এখান থেকে মাল্টিপল যেসব অফার যেগুলো রয়েছে একই ক্যাটাগরির, যেমন হতে পারে হেলথ অ্যান্ড বিউটি, এখান থেকে নিউট্রি প্রফিট যেমন আমাদের হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড প্রোডাক্ট গুলো দিয়ে থাকে, সো আপনি এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড এর সাথে সাথে আপনারা বিভিন্ন ক্যাটাগরির অফার নিয়ে কাজ করতে পারেন। আবার আপনি এমন হতে পারে সম্পূর্ণ নির্দিষ্ট একটা অফার নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে যেমন আমি আপনাদেরকে প্রথমত দেখাতে যাচ্ছি হচ্ছে মাল্টিপল কন্টেন্ট। মাল্টিপল কন্টেন্ট এর জন্য আমি এখান থেকে আপনাদের জন্য অলরেডি একটা PDF ডাউনলোড করে রেখেছি। এটা সম্পূর্ণ একটা ফ্রি একটা ইবুক এবং এই ইবুকটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা গুগলে অথবা PLR সাইটগুলোতে প্রচুর পরিমাণে ফ্রি ইবুক পেয়ে যাবেন। সো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি যে ইবুকটা ডাউনলোড করবেন আপনি অন্তত একদিন হাতে সময় রাখেন। একদিন হাতে সময় রেখে পুরো PDFটা পড়ে ফেলবেন। পুরো PDFটা পড়া হয়ে গেলে আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় আর্টিকেল কিংবা সেন্টেন্সগুলো আপনি রাখবেন, অপ্রয়োজনীয়গুলো ডিলিট করে দিবেন। অপ্রয়োজনীয় কন্টেন্ট যেগুলো রয়েছে, কন্টেন্ট বলতে হচ্ছে সূচি, সেগুলো আপনি প্রয়োজনে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি এখানকার কন্টেন্টটাকে পুনরায় রিঅ্যারেঞ্জ করবেন, পুনরায় সাজাবেন। সাজানোর পরে আপনার PDFটা রেডি হবে। মনে রাখবেন আপনার টোটাল আর্নিং এর পুরোটাই নির্ভর করবে আপনি PDFটা কিভাবে সাজাবেন তার উপরে। দেন আপনি কি করবেন, সাপোজ এখানে দেখতে পাচ্ছেন সাম টিপস টু লস 10 pounds। যেমন এখানে আমি কি করতে পারি, দেখতে পাচ্ছেন ওয়েট লসে লিটল ওয়েট। আপনি এখানে লিটল ওয়েট এর বিপরীতে আপনি একটা হাইপারলিংক অ্যাড করতে পারেন বা আপনার অ্যাফিলিয়েট লিংকটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লসে লিটল ওয়েট সিলেক্ট করেছি। এরপর রয়েছে আমাদের হাইপারলিংক, হাইপারলিংকে ক্লিক করলাম। এরপর চলুন এখানে চলে আসা যাক মরিঙ্গা অ্যাক্টিভস, এটা হচ্ছে আমাদের ওয়েট লসের একটা অফার। সো আমরা কি করবো, এখানকার আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা রয়েছে যেটা টোটাল জিও টার্গেটেড লিঙ্ক সেটা আমরা কপি করলাম। কপি করে আমরা সরাসরি PDF এ চলে এলাম। এখানে আসার পর অ্যাড্রেসে আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওকে করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন পুরো লেখাটার ভিতরে এখানে একটা মার্ক রয়েছে, এটা দেখে যে কেউ বুঝতে পারবে যে এখানে কিছু একটা রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু কাজ হয়ে যাবে, সে আমাদের মেইন অফার পেজে চলে যাবে। কিভাবে কি হবে সেগুলো আমি আর একটু পরে দেখাবো, তার আগে আমি আপনাদের সাথে পুরো ব্যাপারটা ডিসকাস করছি। আমার মনে হয় যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা খুব সহজে পুরো ব্যাপারটাকে বুঝতে পারছেন এবং আপনি মনে মনে নিজেই ভাবছেন যে এটা তো খুব সহজ একটা ব্যাপার। আপনি মনে করতে পারেন যে অ্যাফিলিয়েট মার্কেটাররা তাদের যে সেলস জেনারেট করছে অনেক হয়তো বা আহামরি কোনো কাজ করছে। নো, একদমই না। তারা যে কাজটা করছে এত সিম্পল একটা কাজ করেছে যেটা আপনি সাধারণত চিন্তাও করবেন না। দেখা যাচ্ছে এই সেম মেথডটা ফলো করে হাজার হাজার অ্যাফিলিয়েট মার্কেটাররা হাজার হাজার টাকা বা ডলার তারা ইনকাম করছে বহির্বিশ্বে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমি লসে ওয়েট এখানে আমি এটা সিলেক্ট করেছি। আবার চলুন আমরা একটু নিচে আসতে পারি, আমরা এখানে লিখে সার্চ করতে পারি, কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে ডায়েট লিখে সার্চ করতে পারি। ডায়েটের এখানে আমাদের এটা মার্ক হয়ে গেল। সো আমরা এখানে কি করতে পারি, ডায়েটটাকে হাইপার লিঙ্ক করে অ্যাড করে দিয়ে আমরা আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা রয়েছে অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে বসিয়ে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর পরিমাণে এভাবে যত হাইপার লিঙ্ক হবে আপনি সম্ভাব্য বেশিরভাগ জায়গায় আপনি এভাবে হাইপার লিঙ্ক অ্যাড করে দিবেন। এই তো গেল পুরো একটা PDF এর ব্যাপারে যেখানে আপনার মাল্টিপল কন্টেন্ট মাল্টিপল আইটেম থাকবে। আমি কিন্তু আপনাদেরকে দুইটা মেথড শো করব যেখানে আপনি মাল্টিপল কন্টেন্ট অর্থাৎ মাল্টিপল নিশে বা মাল্টিপল অফার নিয়ে কাজ করতে পারবেন, আবার আপনি
সম্পূর্ণ সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের মাল্টিপল কন্টেন্ট রিলেটেড। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লস ওয়েট। আমরা এখানকার লস ওয়েটে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা অফার এখান থেকে আমরা সম্পূর্ণভাবে সিলেক্ট করতে পারি। এখানে যেমন আমরা শুরুতে একটা অ্যাড করেছি, আমরা এখান থেকে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ক্যাপুচিনো এমসিটি। আমরা এখান থেকে এই প্রোডাক্টটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দেখতে পাচ্ছেন লস ওয়েট। আমরা আবার এখান থেকে হাইপার লিঙ্ক করি। এখান থেকে কিন্তু আমি র্যান্ডমলি কোনো কিছু অ্যাড করছি না, অবশ্যই আমরা পুরো আর্টিকেলটা এখানে পড়া রয়েছে এবং কোথায় কোন সম্পর্কিত টপিকগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা রয়েছে সেগুলো আমি আগে চেক করেছি। চেক করে দেন আপনাকে আপনার প্রোডাক্ট সাজাতে হবে। যেমন আপনি আপনার বিউটিফিকেশনের জন্য যে কোনো একটা আর্টিকেল বা একটা প্যাসেজ আপনি পড়ছেন, সেখানে দেখলেন একটা হাইপার লিঙ্ক অ্যাড করা রয়েছে, আপনি সেখানে ক্লিক করলেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন মেন্স এনহ্যান্সমেন্ট কিংবা আরো অন্যান্য যেসব প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর লিস্টেড করা রয়েছে। সো আপনি যখন ক্লিক করবেন একটা কিছু জানার জন্য, সো দেখা যাচ্ছে আপনার র্যান্ডমলি অন্য যে কোনো একটা পেজে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু মোটেও অ্যাকচুয়াল বা প্রপার মার্কেটিং না। আপনি যখন প্রপার মার্কেটিং করবেন, ইউজার তখন স্যাটিসফাইড হবে, তার কাছে তখন এই পিডিএফটা অমূল্য হয়ে যাবে। সে তখন এই পিডিএফটা সে নিজে ব্যবহার করবে, আরো 10 জনকে সাজেস্ট করবে, আরো 5 জনকে সেটা রেফার করবে। দেখা যাচ্ছে এভাবে কিন্তু আপনার অটো একটা মার্কেটিং হয়ে যাবে। সো সেজন্য আপনার পিডিএফ এ একটু সময় দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বড় একটা পিডিএফ রয়েছে এবং প্রায় 100+ এখানে আমার কন্টেন্ট রয়েছে। এই 100+ কন্টেন্টের ভেতরে আমি এখান থেকে বেছে নিতে পারি 100টাই কন্টেন্ট। প্লাস আমি এখানে আবার যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে ধরুন আমি 10-20টা কন্টেন্ট রেখে দিলাম এবং প্রত্যেকটা 10-20টা কন্টেন্টের ভেতরে এখানে যেমন দেখতে পাচ্ছেন ভেজিটেবল ফুড অ্যান্ড ভেজিটেবল, এটা হচ্ছে আমার জন্য ওয়ান টাইপ অফ ফুড সাপ্লিমেন্ট। সো আমি এখান থেকে যেটা করতে পারি ফুড সাপ্লিমেন্ট রিলেটেড কোনো একটা প্রোডাক্ট আমি এখানে এটা অ্যাড করে দিতে পারি। ওকে, এখান থেকে আমরা এটা অ্যাড করে দিলাম। আবার আমরা কি করতে পারি, এখানকার এই লেখাটাকে আমরা নীল না করে আবার যেটা করতে পারি সেটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি এবং সেটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি। এতে করে কি হবে, একই কালারের ভেতরে একটু ডার্ক কালার হবে, এতে করে কারো চোখেও নজরে খুব দ্রুত আটকাবে না, আবার সে যখন পুরো লাইনটা পড়তে যাবে তখন তার নজরে আসবে, তখন সে সেখানে ক্লিক করবে। সো এই গেল হচ্ছে আমাদের একটা মেথড। সো চলুন আমরা এটা এখানে সেভ করি। সেভ করার জন্য আমরা এখান থেকে এটাকে সেভ অ্যাজ পিডিএফ নিচ্ছি। আমরা এটাকে পিডিএফ নিয়ে আমরা এটাকে ওপেন করব। এই দেখতে পাচ্ছেন আমাদের এটাকে আমরা পিডিএফ তৈরি করেছি। এবার চলুন আমরা একটু স্ক্রল করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করেছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ব্লু রঙের রাখা ছিল, কিন্তু এই দেখুন আমরা এটাকে পিডিএফ করার সাথে সাথে আমাদের এটা দেখে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যেটাকে একদম বোল্ড করেছি সেটা কিন্তু খুব ভালো মতোই বোঝা যাবে। সো সেটা যেহেতু একটু পেছনে রয়েছে সো সেটা আমরা একটু খুঁজবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা ভেগাসের ভেতরে যেটা লিখেছিলাম দেখতে পাচ্ছেন এটাকে আমরা বোল্ড করেছিলাম, প্লাস আমরা কালার চেঞ্জ করে দিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমাদের এখানকার যে হাইপার লিঙ্কটা অ্যাড করা রয়েছে এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে কিছু রয়েছে, কিন্তু অন্যগুলো একদম নর্মাল ফন্টে ছিল এবং সেগুলো দেখে খুব একটা বোঝা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি আপনি যখন কার্সর ক্লিক না করবেন সেগুলো অ্যাকচুয়ালি নজরে আসবে না। সো সেজন্য আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে সবসময় আপনি যে লেখাটাকে টার্গেট করবেন সেটাকে 100% আগে বোল্ড করবেন, বোল্ড করে দেন কালারটাকে চেঞ্জ করে দিবেন। এতে করে আপনি পিডিএফ করলে সেই লেখাটাকে খুব ভালো মতোই ফোকাসড হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টটা রয়েছে, সো আমরা যদি পিডিএফের ভেতরেও আমরা আমাদের এই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাফিলেট যে প্রোডাক্টটা ছিল সেটা দেখতে পাচ্ছেন আমাদের সেই পেজে চলে এসেছে। এখন হতে পারে আপনি অফলাইনে থাকতে পারেন, আপনি যদি অফলাইনে সেই পিডিএফে ক্লিক করেন তারপর দেখা যাবে আপনার এই পেজে আসার পর আপনার ওয়েব পেজ নট ফাউন্ড শো করবে। স্বাভাবিকভাবে আপনার যখন ওয়েব পেজ নট ফাউন্ড শো করবে আপনি আপনার ইন্টারনেট অন করবেন এবং চেক করবেন জিনিসটা কি। সো আপনি যখন বুঝবেন কিংবা আপনার যখন মনে হবে যে এটা আপনার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট, সো আপনি স্বাভাবিকভাবে এটা ক্রয় করবেন। সো এই গেল হচ্ছে আমাদের জন্য একটা মেথড। এবার আমি সম্পূর্ণ সিঙ্গেল একটা প্রোডাক্টের উপরে মার্কেটিং করব। সিঙ্গেল একটা প্রোডাক্টের উপরে মার্কেটিং করার জন্য আমাকে যেটা করতে হবে অনলাইন থেকে সেই টপিক্সের উপরে একটা পিডিএফ খুঁজে বের করতে হবে। সম্পূর্ণ ফ্রি একটা পিডিএফ যদি আমি খুঁজে নাও পাই তবু আমি যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিটো অ্যাক্টিভস। আমি যদি কিটোটাকে নিয়ে টার্গেটেড করে কাজ করতে চাই, যেহেতু আমাদের মার্কেটিং প্রসেস হচ্ছে ইবুক তৈরি করা, সো আমি কি করব সরাসরি বিভিন্ন ধরনের অনলাইন সাইটগুলোতে চলে আসব। অনলাইন সাইটগুলোতে চলে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিটো রিলেটেড একটা আর্টিকেল রয়েছে। এখন আমি কি করতে পারি, একটা এমএস অফিস বা এমএস ওয়ার্ড ওপেন করে এখানকার যে টোটাল আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলটা আমি এখান থেকে কপি করব। হুবহু কপি করতে হবে, আপনাকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি হুবহু এটা কপি করেছি। এটা কপি করার পরে এটাকে আপনাকে পিডিএফ করতে হবে। পিডিএফ করার আগেও বেশ কিছু সিস্টেম রয়েছে যে সিস্টেমটা দিয়ে আপনি আপনার কাস্টমার বা আপনার ইউজারদেরকে আপনি মোটিভেটেড করতে পারবেন। সেগুলো কি, এবার আমি চলুন সেগুলো আলোচনা করছি। প্রথমত হচ্ছে সম্পূর্ণ কিটের উপরে একটা পিডিএফ যেখানে আপনি অন্য কোনো অফার মার্কেটিং করবেন না, শুধুমাত্র কিটো রিলেটেড যত প্রোডাক্ট রয়েছে যত অফার রয়েছে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটে কিংবা আপনার টার্গেটেড সাইটে সবগুলো প্রোডাক্টকে আপনি টার্গেট করবেন এখানে আপনি শেয়ার করার জন্য। সো
এখানে হচ্ছে এটা আমাদের টাইটেল। এখানে আমাদের টোটাল কি কি বেসিক ইনফরমেশন বুলেট পয়েন্টগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে। এরপর রয়েছে আমাদের পয়েন্টগুলো, আমাদের টাইটেল রয়েছে, ডিসক্রিপশনগুলো এখানে ডিটেইল রয়েছে। এবার চলুন আমরা কি করব, সার্চ করছি কিটো ডায়েট। ওকে, আমি এখানে এটাকে টার্গেট করলাম, টার্গেট করে এটাকে আমি হাইপারলিঙ্কে অ্যাড করে নিচ্ছি। আবার চলুন এখানে চলে আসা যাক। এখানে আসার পরে আমাদের কিটো রিলেটেড যে প্রোডাক্টটা রয়েছে এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে এলাম আমাদের কিটোজেনিক আইটেম, এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। এটাকে বোল্ড করে দিতে হবে, বোল্ড করে দেন এখান থেকে আমাদের কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। এভাবে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনার পুরো জিনিসটা দেখতেও ভালো লাগবে এবং খুব ইজিলি আপনি মার্ক করতে পারবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ ব্ল্যাক না রেখেও আপনি রেড করে দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি সম্পূর্ণ সেম কালারটাকে প্রিফার করে থাকি। ওকে, আবার অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের কালার মিক্সিং করে একটা পিডিএফ এর অ্যাকচুয়ালি ওইদিকে তাকানোর কোনো রুচি রাখে না, সো সেটা একদম কিন্তু করা যাবে না। ওকে, সো আপনি আবার কী করতে পারেন, এখানকার কিটো যে টোটাল টাইটেলটা দেখতে পাচ্ছেন, টোটাল টাইটেলের ভেতরেও আপনি হাইপারলিঙ্ক অ্যাড করে দিতে পারেন। যেহেতু এটাই হচ্ছে আপনার সম্পূর্ণ মার্কেটিং প্ল্যান, সো আপনি এইভাবে এটা অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাড হয়ে গেল। এবার চলুন আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমরা রেড করে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা রেড হয়ে রয়েছে, কিন্তু কেউ যখন এখানকার যে কোনো এক জায়গায় ক্লিক করবে আমাদের সরাসরি অফারে নিয়ে যাবে। সো এভাবে আপনি বিভিন্ন ধরনের টাইটেল, বুলেট পয়েন্ট, যতগুলো সম্ভাব্য আপনার জায়গা রয়েছে সবগুলো জায়গায় আপনি এভাবে মার্ক করবেন, হাইপারলিঙ্ক অ্যাড করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাকে অ্যাড করবেন। এবার চলুন আমি আপনাদের প্রোডাক্ট মার্কেটিং করার আরও কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু আমার এই সেম প্রোডাক্টটা আমি বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার করেছি। একটু খেয়াল করবেন আমি সেম প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি হাইপারলিঙ্ক করে অ্যাড করে দিয়েছি, কিন্তু আমার আর্টিকেলের শেষের দিকে দেখুন আমি এখানে কি বলেছি, সাজেস্টেড ডায়েট আইটেম। সো কেউ যখন এই পুরো ইবুকটা পড়বে কিংবা কেউ যদি কোথাও ক্লিকও না করে, প্রথমত সে কী করবে, অবশ্যই স্ক্রল করে টপ টু বটম চেক করবে। সো সে যখন এভাবে দেখবে যে সাজেস্টেড ডায়েট আইটেম, সাজেস্টেড ডায়েট আইটেম দেখলেই সে সেখানে ক্লিক করবে কিংবা দেখবে সে কী কী প্রোডাক্টগুলো তাকে সাজেস্ট করা হয়েছে এবং কোন কোন প্রোডাক্টগুলো কিসের জন্য খেলে কিভাবে সেটা ভালো হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে নিজের মতো করে কিচ্ছু বলতে হবে না। যেমন এখানে মরিঙ্গা অ্যাক্টিভস যেটা রয়েছে, মরিঙ্গা অ্যাক্টিভসের প্ল্যানের ভিতরে যে যে কথাগুলো বলা রয়েছে আমি সম্পূর্ণ হুবহু এটা কপি করে নিয়ে এসেছি, কারণ এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিটেল। মাথায় রাখবেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিটেল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই লাস্ট লাইনটা বাদে এখানকার পুরো প্রোডাক্টের আইটেমটা আমি এখান থেকে কপি করে নিয়ে এসেছি। যেহেতু এটা আমাদের কিটো রিলেটেড, সো আমি এখান থেকে কিটোর ছবিটাও এখানে কপি করতে পারি। কিটোর ছবিটা কপি করে আমি এখান থেকে চারটা পাঁচটা প্রোডাক্টের কিংবা চারটা পাঁচটা আইটেমের সাজেস্টেড এভাবে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে প্রত্যেকটার সাথে ক্লিক হেয়ার টু অর্ডার নাওতে এভাবে একটা ইমেজ এনে আমি সেটাকে এভাবে দেখতে পাচ্ছেন হাইপারলিঙ্ক, এডিট হাইপারলিঙ্ক কিংবা অ্যাড হাইপারলিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করে দিতে পারি। এবার চলুন আমরা এটাকে সেভ করি। ফাইলটাকে সেভ করে আমি আপনাদেরকে সরাসরি ব্যাপারটাকে দেখাচ্ছি। এবার চলুন আমরা এখানে এটাকে পিডিএফ করলাম। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ব্যাপারটাই কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে রয়েছে। এই দেখুন আমি আমাদের ছোট্ট একটা প্ল্যান জাস্ট আমি কপি পেস্ট করে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এখানকার অর্ডার নাও কিংবা এখানকার যদি আমরা টাইটেলও এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে শো করছে। যেখানে আমরা কার্সর রাখবো আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক শো করছে, আমি যেখানেই ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে ওইটা কিন্তু ওপেন হয়ে যাবে। আবার চলুন আমরা একদম নিচে চলে আসি প্রোডাক্টের, এখানকার দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অর্ডার নাও। কেউ যদি সেখানে ক্লিক নাও করে, সে যদি এখানে এসে ক্লিক হেয়ার টু অর্ডার নাওতে ক্লিক করে, দেখতে পাচ্ছেন আমাদের অফার পেজটা ওপেন হয়ে গেছে। সো বুঝতে পারছেন কত ইজি আপনি পুরো জিনিসটাকে কিন্তু ডেভেলপ করতে পারছেন। এবার কথা হচ্ছে আপনি তো খুব সুন্দর করে একটা পিডিএফ তৈরি করলেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বলেন, আপনার সাইট বলেন, আপনার মার্কেটিং যত ম্যাটেরিয়াল রয়েছে সব কিছু আপনি পিডিএফ এর ভেতরে অ্যাড করলেন। এবার কাজ হচ্ছে পিডিএফটাকে মার্কেটিং করা। কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং করার জন্য আমাদের সবচাইতে ইজি যে দুইটা মাধ্যম সেটা হচ্ছে, একটা হচ্ছে ফেসবুক এবং আরেকটা হচ্ছে টুইটার। এছাড়া রয়েছে ইনস্টাগ্রাম কিংবা বিভিন্ন ধরনের গ্রুপ, ব্লগ, ফোরাম ইত্যাদি ইত্যাদি, আপনি যে কোনোটা বেছে নিতে পারেন। এখানে যেমন আমি ওয়েট লস লিখে সার্চ করেছি, ওয়েট লসের অনেক গ্রুপ রয়েছে, অনেক ফোরাম রয়েছে, অনেক পেজ রয়েছে। আপনি কি করবেন, আপনার জন্য একটা মার্কেটিং একটা আইডি করবেন কিংবা একটা ওল্ড আইডি হলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটা দিয়ে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করবেন। জয়েন করার পরে মেম্বারশিপ যখন আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন আপনি সেই গ্রুপগুলোতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি, ডাউনলোড দিস ফ্রি ইবুক ডায়েট অ্যান্ড ওয়েট লস, এবং দেখতে পাচ্ছেন আমাদের যে পিডিএফটা ছিল সেই পিডিএফটা আমি এখানে কিন্তু
অ্যাড করে দিয়েছি। এবার যখন আমি এটা পোস্ট করে দিব, পোস্ট করে দেওয়ার পরে যাদের অ্যাকচুয়ালি ডায়েট রিলেটেড কিংবা ডায়েট প্ল্যান দরকার কিংবা ফ্রি ভালো ভালো ইবুক যেগুলো রয়েছে, তারা কিন্তু দেখা যাবে ফ্রিতে পেলে মানুষ আলকাতরাও খায়, আপনারা জানেন। সো আপনি যখন তাদেরকে ভালো একটা ডায়েট প্ল্যান তাদেরকে প্রোভাইড করবেন, এইভাবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করে, সে 100% এটা ডাউনলোড করবে। আপনি কখনোই এই ধরনের ডাউনলোড থেকে একটা ইনস্ট্যান্ট সেল এক্সপেক্ট করবেন না। আপনার 15 দিন, 1 মাস এভাবে আপনাকে গাধার মতো খাটতে হবে, তারপর দেখবেন আপনার ফিডব্যাক কন্টিনিউয়াসলি আসছে। এটা ততদিন আসতে থাকবে যতদিন মানুষের কাছে সেই PDFটা থাকবে এবং বিভিন্ন মানুষের কাছে এটা ছড়াতে থাকবে। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি $5-10 একটা বুস্ট করতে পারেন, যে এখান থেকে আমরা আমাদের এই পেজ থেকে একটা কুপন কিংবা একটা গিফট হিসেবে এই ফ্রি PDF প্ল্যানটা আমরা সবাইকে দিচ্ছি। দেখা যাবে অনেকেই ডাউনলোড করবে, ডাউনলোড করে এটা ওপেন করবে, সেভাবে দেখা যাবে আপনি প্রচুর কনভারসেশন পাবেন। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং প্রসেস। এবার চলুন আপনাদেরকে টুইটারটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের, যেহেতু আমরা ফেসবুকে যখন কোনো PDF অ্যাড করি সেখান থেকে ইমেজ দেওয়ার আর সিস্টেম থাকে না, সো কী করতে হচ্ছে আমাদের, এখানে সরাসরি আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি যেন খুব সহজে মানুষের নজরে পড়ে। আবার আপনি কী করতে পারেন, আপনি এখানে ইমেজটা অ্যাড করে দিতে পারেন এবং আপনার ফার্স্ট কমেন্টে আপনি আপনার PDFটাকে অ্যাড করে দিতে পারেন। মনে রাখবেন ফেসবুকে যদি আপনি কোনো লিঙ্ক অ্যাড করেন তাহলে সেটার কিন্তু কনভারসেশন বা কনভার্সন খুব কম হয়। সো আপনাকে যেটা করতে হবে, আপনি ইমেজ দিয়ে আপনি একটা পোস্ট করে দিবেন এবং আপনার লিঙ্কটাকে আপনি প্রথম কমেন্টে রাখবেন, দেখবেন আপনার পোস্ট প্রচুর পরিমাণে রিচ পাচ্ছে। আমি আপনাদেরকে জাস্ট টিউটোরিয়াল পারপাসে দেখানোর জন্য এটা আমি এইটুকু করেছি। আমি পোস্ট করেও দেখাতে পারতাম, বাট আমার ফেসবুক অ্যাকাউন্ট এই মুহূর্তে ব্লকে রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু, এই দেখুন আমার এখনও পোস্ট প্রায় 11 দিন আমি ব্লকে রয়েছে। সো আমি আপনাদেরকে এটা দেখাতে পারছি না। টুইটারে আমি আপনাদেরকে কিন্তু পোস্ট করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু, এই দেখুন আমি এখানে সম্পূর্ণ ফ্রি একটা ইমেজ দিয়ে রেখেছি। ইমেজ দিয়ে আমি আমার এগুলোতে রিটুইট এবং লাইক করে রেখেছি, যাতে করে কেউ আসলে মনে করে এখানে কনভারসেশন অন্তত হচ্ছে। সে কী করবে, সেগুলো দেখবে, দেখার পরে সে যখন দেখবে ডাউনলোড ফর ওয়েট লস ইবুক, সেখানে ক্লিক করে এই ইবুকটা ডাউনলোড করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি টপ লেভেলের কিছু ওয়েট লস রিলেটেড যে সাইট যেগুলো রয়েছে বা পেজ যেগুলো রয়েছে, পার্সন যেগুলো রয়েছে, ভালো ভালো যেগুলো হ্যাশট্যাগ রয়েছে, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটা MTN ফিটনেস অ্যান্ড ওয়েট লস রয়েছে, ফিটনেস ম্যাগাজিনের মতো টপ লেভেল একটা পেজ রয়েছে, প্রায় 1.5 মিলিয়নের উপরে এখানে ফলোয়ার রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সবচেয়ে ফ্রি বুক, ওয়েট লস, ডায়েট, কিটো ডায়েট, অনেকগুলো সম্ভাব্য হ্যাশট্যাগ ব্যবহার করেছি, করে আমি এটাকে পোস্ট করে দিয়েছি। এখন কি হবে, MNT ওয়েট লসের যারা দেখা যাচ্ছে ফলোয়ার যারা রয়েছে কিংবা ফিটনেস ম্যাগাজিনের যারা ফলোয়ার যারা রয়েছে, তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে কোথাও থেকে এই রিলেটেড এটাকে মেনশন করে কোনো পোস্ট হয়েছে। দেখা যাবে অটোমেটিক্যালি তারা যখন দেখবে এটা তাদের ভাষায় পোস্ট করা হয়েছে এবং একটা ফ্রি ইবুক দেওয়া হচ্ছে, অনেকে ক্লিক করবে, অনেকে নিতে চাইবে। আমি কিন্তু টাইনি URL দিয়ে এখানে এটা অ্যাড করেছি, বাট এটা আমি সম্পূর্ণ গুগল ড্রাইভের মাধ্যমে অ্যাড করেছি, কারণ আপনি যদি বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে অ্যাড করেন, দেখা যেতে পারে তারা এগুলো ডিলিট করে দিতে পারে। সো আপনি আপনার গুগল ড্রাইভের ভেতরে PDFটাকে অ্যাড করে দেন, সেই লিঙ্কটাকে যদি মার্কেটিং করেন, দেখা যাচ্ছে আপনার সেটা খুব ভালো মতো আপনি লং টাইম মার্কেটিংটা করতে পারবেন। আশা করি আমার পুরো ব্যাপারটাকে আপনারা বুঝতে পেরেছেন, মার্কেটিং টেকনিকটাকে ধরতে পেরেছেন, কীভাবে কাজ করলে আপনার অ্যাকচুয়ালি হায়েস্ট পরিমাণ আপনারা সেল জেনারেট করতে পারবেন সেটাও বুঝতে পেরেছেন।